আজ সোমবার সাতই আশ্বিন দু হাজার তেইশ সালের পঁচিশে সেপ্টেম্বর লিব্রা তুলালগ্ন লিব্রাসাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পরিবর্তনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা তো জানেন যে দেবশয়নী একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত কার্তিক মাসের এই চার সাড়ে চার মাস ভগবান হরি বিষ্ণু যোগনিদ্রায় থাকেন আর এই চার সাড়ে চার মাস দেবাদিদেব মহাদেবের রূপ এই বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়ে থাকেন আর বর্তমানে ভগবান হরিবিষ্ণু এই একাদশীর দিন অর্থাৎ এই পরিবর্তনী একাদশীর দিন তিনি যোগ নিদ্রাতে থাকা অবস্থাতেই পাশ ফিরে শোবেন এজন্য একে পরিবর্তনী একাদশীও বলা হয়ে থাকে যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা অবশ্যই বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগত পথে গোপী গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যদি আর্থিক সংকটে না জহাল হন তাহলে আজকের দিনে শ্রীহরিকে জাফরান মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন তারপর হলুদ মিষ্টি নিবেদন করুন এর ফলে মা লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই আশীর্বাদ হয়ে দুজনেই প্রীত হবেন এবং আপনাদেরকে আশীর্বাদ বর্ষণ করবেন এদিন একাদশীতে গরুকে খাদ্য খাবার খাওয়াতে পারেন এর ফলে তেত্রিশ কোটি দেবদেবীরা আশীর্বাদ লাভ করা যায় এমনই কিন্তু ধর্মীয় বিশ্বাস হিসাবে মানা হয়েছে আজ গরুকে সবুজ শস্য খাওয়ানো কিন্তু অত্যন্ত শুভ কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় ভুলেও যেন নেবেন না মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অন্যদের সমালোচনায় সময় যেন নষ্ট করবেন না এতে শরীর উভয়েরই কিন্তু ক্ষতি হয় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ অর্থকে জমানোর বা সাশ্রয় করবার অনেক প্রচেষ্টা আপনারা করবেন সকল প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হতে পারে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ অফিসে আজ কর্মক্ষেত্রে অসাধারণ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে আজ আপনারা সারাটা দিন কোনো বদ্ধ ঘরে নিজেকে বন্দি করে দিয়ে কোনো বই পড়ে কাটাতে পারেন বা কোনো উপন্যাস করে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আজ কিন্তু আপনারা অবশ্যই নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ একটি দিন উপভোগ করতেই পারেন আজ অবশ্যই প্রকৃত প্রেম কী সেটি উপলব্ধি করবেন এবং তার সাথে সাথে প্রকৃত ভালোবাসার উপলব্ধিও কিন্তু আপনারা করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে পাড়া প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলবার সময় সাবধানে কথাবার্তা বলুন ধীরে ধীরে দেখবেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বোঝাপড়া বাড়বে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকে করতেই হবে